সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়াই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের বিবৃতিকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ষড়যন্ত্র না করে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে মোকাবেলা করতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ওবায়দুল কাদের। মিজান আহমেদের প্রতিবেদন। কোন ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গেল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের ওই আহ্বানকে নজিরবিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটা হলো জেনারেল অ্যাসেম্বলি, আরেকটা হলো সিকিউরিটি কাউন্সিল, এই দুইটা উইংয়ের ম্যান্ডেট লাগবে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলতে। এই দুইটার ম্যান্ডেট ছাড়া তারা কোনো দেশের ব্যাপারে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো কথা বলার নজির আমরা পাই। একই সঙ্গে তারেক রহমানকে রাজনীতির মাঠে নামার চ্যালেঞ্জ ছুড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদের বুকে সাহস নেই, সাহস থাকে আমি তারেক রহমানকে বলবো দিস ইজ নট পলিটিক্স, এটা রাজনীতি নয়। রাজনীতি করতে চান, সৎসাহস থাকলে আসুন রাজপথে মোকাবিলা করি। জাতীয় পার্টিকে নিজ সক্ষমতায় নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি। সত্যিকারের অপোজিশন হিসাবে নিজেদেরকে দাঁড় করানোর একটা মোক্ষম উপায় এবং তারা যদি নিজেরাই ইলেকশন করতে পারে এটা আমরা স্বাগত জানাই। তবে আসন ভাগাভাগির বিষয়ে দলটি চাইলে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর সিট ভাগাভাগির ব্যাপারে তারা যদি কোনো আসন চায় সেটা নিয়ে আলোচনা হতে পারে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।